এটা আপনি কি কথা বললেন দিদি? আমার মেয়ে কি আপনার বৌমার মতো যে পাড়ায় পাড়ায় খালি নেচে নেচে বেড়ায়, হ্যাঁ নাচ গান করে বেড়ায়? আমার মেয়ে চাকরি করে, সে দু হাতে টাকা রোজগার করে, আর তার জন্য তাকে বাইরে বেরোতে হয়, তার পরিশ্রম হয় প্রচুর। সে কি করে বলুন দেখি রান্নাটা করবে আপনার? তাইলে কি হবে, তার রান্না তো আমি করবো নে। আমার বড় বৌমা সংসারে সব কাজ করবে, তারপরে আপনার মেয়ে আমার বড় বৌমার সঙ্গে এইরকম অসভ্য ভাষায় কথা বলবে। আর আপনি কি ভেবেছেন বড় বৌমা তা সত্ত্বেও তার জন্য রান্না বান্না করে মুখের সামনে ধরবে? তা তো হয় নে। দেবে না কেন মা? চুপকা না, মানে আমি জানতে চাইছি একজন হাউসওয়াইফ সে রান্না করে দেবে না কেন? তাহলে করবেটা কিসে? এই বিষয়ে আমি কিন্তু তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় একটা রান্নার লোক রাখবো, কিন্তু সেই রান্নার লোক কিন্তু শুধুমাত্র প্রতীক্ষার জন্যই রান্না করবে, আর কারোর জন্য নয়। একেবারে কোনো আপত্তি নেই আমার, খুব ভালো হয়, খুব ভালো হয়। ও কি কথা, আপত্তি থাকবে কেন আমাদের এতে? তুমি এক কাজ করো, তুমি ও করে তোমাদের দুজনের সব ব্যবস্থা করে নিও, কেমন? ওমা কেন, আলাদা করে ব্যবস্থা করতে যাবে কেন? ওরা যা রোজগার করে সব তো ওই আলাদা আলাদা করে খরচা করতে করতে সব বেরিয়ে যাবে, এরপর তো আপনি বলবেন ওদেরকে আলাদা হয়ে যেতে। দিদি বোঝার চেষ্টা করুন, আমার মেয়ে চাকরি করে, তাকে সকাল 9টার সময় বাইরে বেরোতে হবে, চাকরির জন্য তো বেরোতে হয় তাই না? তো হাত পুড়িয়ে রান্না করে কেমন করে বেরোবে আপনি বলুন তো। দেখুন, আমরা অত অবিবেচক নই, আমরা সে কথা বলিনি, আমরা শুধু বলেছি ওকেও কিছু কাজ করতে হবে। এত বড় সংসারে বড় বৌমা একা একা সব কাজ করবে তাই কখন হয় নাকি? হ্যাঁ বড় বৌমা সংসারের বেশিরভাগ কাজটাই করবে, কিন্তু ওকেও তো কিছু করতে হবে, বসে বসে থাকলে তো আর চলবে না। সেই জন্য বলছি আপনার মেয়েকে শিক্ষা দিন, যাতে বড় বৌমার হাতে হাতে কিছু এগিয়ে দিতে পারে, ব্যাস এইটুকু করলেই হবে, এর বিষয়ে আমরা কিছু চাই না। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, বলছি আপনার এইভাবে চলে যাবেন না, বসুন না একটু, মিষ্টি মুখ করে যান। থাক বাপু থাক, আর মিষ্টি খেয়ে কাজ নেই। এ বাবা কেন, আমি বুঝতে পারছি আমার মুখটা তো তেতো, কিন্তু এ বাড়িতে অনেকেই আছে যাদের মুখ কিন্তু মিষ্টি। আর তাছাড়া আপনারা আমাদের বাড়িতে প্রথম দিন এলেন, মিষ্টি না খেয়ে চলে যাবেন, সেটা কি হতে পারে নাকি? বলো না বাবা মাকে। হ্যাঁ বসুন বসুন, মিষ্টিটুকু খেয়ে যান। ও বৌমা এত কথা বলছো কেন, কত তো মিষ্টি এনেছো, দাও 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 দাও। হ্যাঁ মা এক্ষুনি নিয়ে আসছি, বসুন আপনারা। ও বৌমা, বলছিলাম যে দেখো টাকা তো আমাকে ওরা বেশি দেয়নি, মানে যেরকম টাকা দিয়েছে সেভাবেই তো খরচ করতে হবে না, আর তো টাকা চাওয়াও যাবে না। পর আগে যা মাথাটা গরম হয়ে আছে তার টাকা খরচ হচ্ছে না, সে তো একদম মাথা আগুন হয়ে আছে। তাছাড়া আমার কাছে আর টাকাই বা কোথায় বলো, সেই জন্যে আরে কত বলি, বলছিলাম যে তুমি যে জমানো টাকা রেখেছো না ওখান থেকে। না মা কি বলছো তুমি, ও টাকা মরে গেলেও হাত দিতে পারবো না, ওটা পুতুলদির ভবিষ্যৎ। হ্যাঁ সে কথা ঠিক না, আসলে আমি কিভাবে বললাম জানো তো, আমি বললাম এই জন্যে যে আমার কাছে যা টাকা আছে ধরো ওই মেরে কেটে 30-35 হাজার টাকা হবে, আর ব্যাংকেও তো তেমন টাকা নেই, তাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে মা, তুমি অত চিন্তা করো না, দেখো যা টাকা আছে সেটা দিয়ে আপাতত কেনাকাটাটা করি, খাওয়া দাওয়াটা নয় পরে ভাববো, হয়ে যাবে, তুমি ভেবো না, বুঝলে? বৌদি ভাই, আমি কোথায় বললাম পুতুলদি, তুমি আমাকে বললে যে আমাকে মিষ্টি খাওয়াবি, আমি কিছু বলেছি? আমি তো চুপ করেই ছিলাম। বেশি কথা হয়েছে তোমার তাই না? বেশি পাকা হয়ে গেছো তুমি,
এটা গুরজন, তুমি তো আমাকে মান্নিয়ে করছো না দেখতে পাচ্ছি। ওই দেখো, দেখলে বৌমা, দেখো 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 অমনি কেমন ফোনা তুলছে এখন, দেখেছিস? যে কথাটা মনের মতো হলো নে, ওর পক্ষে কথা হলো নে, অমনি ব্যাস ফোনা তুলে ফেললো। এই হচ্ছে সব এই বাড়ির ছেলে মেয়েদের ধাত, বুঝলে বৌমা? সব এক ঝাড়ের বাঁশ, এক ঝাড়ের বাঁশ। এই বেশি কথা কেন বলছিস রে তুই? হ্যাঁ বেশি কথা কেন বলছিস শুনি? সব বেড়ে ওস্তাদি, তোকে কেন বেশি কথা বলতে পারেনি কেউ? বলি ও কি কথা? আমি কথা বলবো না তো কে বলবে? তুই বলবি? কথা শোন, কথা শোন। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। এই যে তোমাকে বলছি মিষ্টি খাওয়াবো, হবে তো? আমি তো জানি তুই আমাকে মিষ্টি খাওয়াবি, তুই আমাকে কত ভালোবাসি আমি তো জানি। আমি তো এমনি এমনি বলছিলাম। আর তুই কোথেকে টাকা পাবি বল? আমার মা বই তো তোকে টাকা দেবে, তারপর তোমার মিষ্টি খাওয়াবি। এই কথাটা ঠিক বলেছ, আমার কাছে তো টাকা পয়সা কিচ্ছু নেই। আমি দিচ্ছি নে, আমি কোনো টাকা পয়সা দিচ্ছি নে। আমি কোথেকে দেবো শুনি? তোমার বউয়ের কাছে যা আছে সে গান গায় না? গান গিয়ে কিছু টাকা পয়সা সে রোজগার করে, তো সেই দিয়ে তো তোমার সব সব কিছু সে করে। আমি কোথেকে দিই? তোমার শখ আল্লাহ যা কিছু আছে সব ওই বউ মেটায়। বৌদি ভাই বলছি তোমাকে একটা কথা বলবো, মানে তুমি রাগ করবে না বলো? রাগ করবো কেন বলো না, কি বলবে? ওই ওই মেয়েটা না রাস্তাঘাটে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে, আমার একদম ভালো লাগছে না। কি আজে বাজে কথা বলে বেড়াচ্ছে? তুমি বৌদি ভাই ওর ওর মুখ বন্ধ করো। কি বলছে সেটা একটু বলবে? সেটা আমি বলতে পারবো। দুদিন পরে বাড়িতে ঢুকবে আর শিমুল বৌদি বাড়ি থেকে বেরিয়ে যাবে। দেখো আমি সত্যি চাই না যে কোনো মেয়ের আমার মতো সর্বনাশ হোক, আমি সত্যিই চাই না। কিন্তু তাও যদি কেউ নিজের গলায় সর্বনাশের মালা পড়তে চায়, সেখানে তো সত্যি আমার কিছু বলার নেই, তাই না? এত বড় কথা, এত বড় সাহস যে এই কথা বলে ফেলেছে সে! দাঁড়া, আসুক কাল বাড়িতে, আমি শুধোচ্ছি তাকে। না মা, ওই মেয়ের সাথে মুখ লাগিও না। ওই মেয়ের না কোনো মান সম্মান জ্ঞান নেই। আর তাছাড়াও ও যে কথাগুলো বলেছে তার কি প্রমাণ আছে বলো তো? ও যদি উল্টে তোমাকে চার্জ করে, যদি তোমায় ছোট বড় কথা বলে, তখন কিন্তু সেটা শুনতে আমাদের খারাপ লাগবে মা। কিন্তু বৌদি ভাই বলেছে তো কথাগুলো, সেই বন্ধুরাই তো আমাকে বলেছে, আর একজন দুজন নয় গো, চার পাঁচজন এই কথাটা আমাকে বলেছে, সেই জন্যই তো আমি তোমাদেরকে বলছি। ওই মেয়েটা না দুদিন এসে একেবারে গেড়ে বসতে চাইছে, অসভ্য মেয়ে একটা। বসব খানে, ওকে আমি এবার গেড়ে বসবার দলুক না। দাঁড়া, আসতে দেয় ওকে একবার, দাঁড়া, চুলের মুচি টনমু টেনে ওকে মুড়ো ঝাঁটা পিটে করো, মুড়ো ঝাঁটা পিটে করে বিজয় করবো আমার বউয়ের জায়গা নে। এই জন্য আমি তখন তোমাকে বারবার বলেছিলাম বৌমা, বারবার করে বলেছিলাম যে যাও তোমার নিজের ঘরে গিয়ে থাকো, তোমার নিজের ঘরে গিয়ে থাকো, পুতুলের ঘরে এভাবে রাত কাটিও না। আমাকে কথাও দিয়েছিলে গো, তারপরে তোমার একটা মেয়ের সাথে ওর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে আমি অমনি ওর ঘরে চলে যাব, ইনসিকিউর হয়ে পড়বো না মা। দেখো এইভাবে না মাথা নিচু করে আমি ওর ঘরে যেতে চাই না। এই তোমার এক দোষ গো, তোমার বড্ড জেদ গো বৌমা। তা ঠিক মা, আমার বরাবরই একটু জেদ বেশি। আর যাকে, ওসব কথা এখন ছাড়ো, পরে দেখা যাবে এখন বৌমা। ও মা শোনো, আমাকে না এই 30,000 টাকা দিয়েছে, হ্যাঁ এই 30,000 টাকা রাখো, আর দেখো এইটার মধ্যে যেন ওই ওদের বাড়ির তত্ত্বের
জামা কাপড়গুলো কেনা হয়ে যায় গো মা। বলছিলাম কি যে বাড়িতে তো বে, আমাকে দিতে হবে না, তুমি পুতুল দেখেই দাও। এই তুই থাম দেখি, চুপ কর। মা তুমি না ওদেরকে নিয়ে চিন্তা করো না, পুতুলদের জন্য, তুতুলের জন্য, সবার জন্য আমি কেনাকাটা করে নেবো। আর তাছাড়া বিয়ে বাড়ি বলে কথা, আমরাও তো নতুন কিছু পরবো। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার কাছে যা টাকা আছে হয়ে যাবে। উপমা, কত টাকাই বা আছে তোমার কাছে? দেখো তোমার কাছে যেটুকু টাকাই থাক, তুমি কিন্তু এই সমস্ত করে সবটা খরচ করে ফেলো না, একটু জমাতি শেখো তো, জমাতি শেখো। বারে বিয়ে বাড়ি বলে কথা, ওরা মন খারাপ করে ঘুরে বেড়াবে চোখের সামনে, সেটা আমার ভালো লাগবে বলো তো? যেখানে আমার কাছে টাকা আছে আমি ওদের জন্য এইটুকু কিনে দেবো না? মা আমি না এইভাবে এতটা সঞ্চয় হতে পারবো না। আচ্ছা বেশ, তোমার যা ইচ্ছে তুমি করো। বাপরে 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 বাপ, ওই রকম টাকস টাকস কথা বললে তারা, তারপরেও যে তুমি এই বিয়ের দায়িত্ব নিয়েছো এটা আমি ভাবতেও পারিনি গো মা। যতদিন আমি এই বাড়িতে আছি আমি আমার দায়িত্ব করে যাব মা। যতদিন আছি মানে বলিও কি কথা, যতদিন আছি মানটা কে? এমন এক একটা কথা বলো না বৌমা, বুকের মধ্যেটা আমার একেবারে ছাদ করে ওঠে। যতদিন আছি মানে কি? যতদিন আছি তুমি কি সত্যি সত্যি কোথাও চলে যাবে নাকি একদিন? তুমিও জানো আমিও জানি যে এই বাড়িতে আমি সারা জীবন থাকতে পারবো না। তুমি জানো না যে তোমার ছেলের সাথে থাকা যায় না, তুমি তো জানো বলো। বিশ্বাস করো আমার পরাগটা না এমন ছিল না গো, এমন দরজালো কোনো কালে ছিল না। ওই পলু পলু পলুর সঙ্গে মিশে মিশে ওর এই অবস্থা হয়েছে। ছেলেটা বরাবর অনেক শান্ত শিষ্ট ভালো ছেলে ছিল গো। দেখো মা, কেউ যদি শান্ত হয় সেটা তার চরিত্রের বৈশিষ্ট্য, কিন্তু ও যে ধরনের কাজ করে, যে নিচু কথা বলে, তুমি বলো তো ওরকম একটা মানুষের সাথে থাকা যায়? সারাক্ষণ ও আমাকে অপমান করছে, আর যাই হোক মা ওর মতো মানুষের সাথে থাকা যায় না। তুই কি সত্যি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে নাকি রে? বৌদি ভাই, তুমি তুমি সত্যি চলে যাবে নাকি? না না, আমি আমি ভাবতেই পারি না, এই বাড়িতে সবাই আছে, তুমি নেই। না তুতুল, আমি যদি এ বাড়ি থেকে চলেও যাই মা কি আমাকে আর এ বাড়িতে আসতে দেবে না? কখনো এই কথা বলেছি আমি তোমায়? বলো আমাকে, মুখ ফুটে কখনো বলেছি? তোমার সঙ্গে আমার সম্পর্ক আজীবনের, আজীবনে সম্পর্ক থাকবে, কেউ ও সম্পর্ক ঘুচোতে পারবে না। এই যে তুমি আমার ছেলের বউ, তুমি আমার বৌমা, এই পরিচয়টা ছেড়ে দিয়ে তুমি যদি এবারে ছেড়ে চলে যাও সেটা কি আমার ভালো লাগে মা? বলো দেখি আমি কি তা সইতে পারি? আমি এমন একখানা বউ পেয়েছি, আমি ভাগ্যবতী গো মা। সারাটা জীবন, সারাটা জীবন ধরে কত পাপ করেছিল কিন্তু আমি জানিনি ঈশ্বর আমাকে কোন আশীর্বাদ করে এমন একখানা বউ দিয়েছেন, এমন একখানা মেয়ে আমার ঘরে পাঠিয়েছেন। আমি আমি বলি কি জানো, আমি ঈশ্বরের কাছে ঋণী, আমি ধন্য। আজ বাবু হয়েছে হয়েছে, বউটা এখন কোথাও যাচ্ছে না, বলেছে আমার বিয়ে দিয়ে তারপরে বউ যাবে বাড়ি ছেড়ে, কিন্তু আমার তো বেই হবে না। আমাকে কে করবি শুনি? কেন এই কথাটা বলছো?
আমি তোমাকে বলিনি পুতুলদি যে আমি তোমার পাত্র জোগাড় করে দেব? সে তো কবে থেকে বলছিস যে জোগাড় করে দিবি, দিবি দিবি বলিস আর দিস তো না। দেব পুতুলদি, দেখো তোমার একটা খুব ভালো পাত্র জোগাড় করে দেব। একটু সময় দাও, আগে তোমার ভাইয়ের বিয়েটা হয়ে যাক, তারপর না হয় তোমার জন্য পাত্র দেখব। ওদের যা কথা কথান্তর, আমার একটু ভালো লাগছে না গো বৌমা। বিয়েটা এখন ভালো ভালো হলে আমি বাঁচি জানো। জেঠুমনি, আমি একটা কথা বলবো, দেখো আমরা কেউই জানি না প্রতীক্ষা দিয়ে কাজটা করেছে কি করেনি, কিন্তু আমরা সবাই সন্দেহ করছি যে বৌদি ভাইকে বিষ খাওয়ানোর চেষ্টা প্রতীক্ষা দিয়েই করেছিল। তাহলে সব জেনে শুনে এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে কেন আনছো? তা আমি কি কুটুম বল দেখিনি? হ্যাঁ, আমি যদি তাকে না আনতুম বউ করে, তাহলে তোর ছোটদাই তাকে বউ করে এবাড়িতে নিয়ে আসতে। বাড়িখানা আমার হলে কি হবে? তারা তো এ বাড়িতে থাকার অধিকারটা ছাড়েনি, কখনো ছাড়েনি। তবে হ্যাঁ, কথাও ঠিক, লোকে পাঁচ কথা বলে, তাদের মুখ বন্ধ করার জন্য আমি চেয়েছিলাম ও বে করে নিয়ে আসুক। বাবা থামুক, সবাই থামুক। আচ্ছা ও তো তুল, তুই যে কথা কেন বললি ঠিকই, কিন্তু দেখ সবাই তো জানে যে প্রতীক্ষা ওই রকমই। হ্যাঁ, তাহলে সে যদি ওরকমই হয় সকলে তো সতর্ক থাকা উচিত, তাই না? আমার মনে হয় সবাই যখন বুঝে গেছে একবার তাকে, তাহলে সবাই সতর্কই থাকবে, যাতে সে এরকম কাজ আর করতে না পারে। নিশ্চয়ই সতর্ক থাকবে। তাছাড়া এ কথা তো মানিস, প্রতীক্ষার জয়ী আর সকলের উপর রাগ আছে তা কিন্তু নয়। দেখেছিস লক্ষ্য করে, কেন জানি না আমার বৌমার প্রতি যত রাগ। আমি সত্যি জানি না মা, ওর আমার উপর কি রাগ আমি সত্যি এখনো বুঝতে পারি না। তবে আমি এইটা চাই যে ওর বিয়েটা ভালো ভালোই হয়ে যাক। আমি চাই এই সংসারে যেসব কাজকর্ম আছে ভালোই ভালোই তাড়াতাড়ি মিটিয়ে দিতে। তো আবার কেন বলছিল বলুন নে, আমার বুকের ভেতরটা টনটন করে, এরকম কথা শুনলি কেন বলো বারবার? এরকম খালি মনে হয় তুমি বুঝি এই চলে যাবে, এই চলে যাবে ও বৌমা। হ্যাঁ মা, তা তো বটে, আগেও বলেছি আবারও বলছি মা, আমি কিন্তু এ বাড়িতে চিরদিন থাকবো না। আমার যদি বে হয়ে যায় তাহলে তুই বেঁচে গেলি এটা ভাববি? তাহলে আমি শ্বশুরবাড়ি চলে যাব, তারপর তুই যেখানে চলে যাস। হ্যাঁ, আমি সাথে এসে মাঝে মাঝে দেখা করবি। আর যদি আমার বে না হয় তাহলে কিন্তু আমি তোমাকে কিছু তাই বাড়ি থেকে বেরোতে দেব না, বলে দিলাম। তাই তুমি যা ইচ্ছে করো, কিছুতেই তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। ব্যাস, আমি যেটা ভাবলি মেয়ে, এটা অসুখ আছে আমার, আমাকে ছেড়ে তুই চলে যাবি, কথা তুই ভাবিস কেমন করে শুনি? এখন কোথাও যাচ্ছি না পুতুলদি, কেন এরকম বলছো? আগে তোমার বিয়ে শাদী দেব, সব খোঁজ খবর নেব, তারপর তো এসো তুতুল, পুতুলদি এসো। বৌমা, পুতুলের বিয়েতে চলে যাবে বলছিলেন, কোথায় যাবে গো? কোথায় আর যাবো মা, শাটেল ককের মতো লাথি খেয়ে বেড়াবো। প্রথমে বাপের বাড়ি যাব, ওখান থেকে যদি লাথি খাই আবার এখানে আসবো। তবে হ্যাঁ, এবার যদি যাই না খালি হাতে যাব না, আমি একটা চাকরি বাকরি জোগাড় করব, তাহলে হয়তো আমাকে আর দূর দূর করে তাড়িয়ে দিতে পারবে না। এই বাড়িতে থাকার তোমার হক আছে বৌমা। আমার ছেলে যদি তোমার সঙ্গে সম্পর্ক নাও রাখে, তাইলেও এই বাড়িতে থাকার তোমার হক আছে। এমনকি সে যদি আবার নতুন করে বিয়ে শাদিও করে, তাহলেও তোমার এ বাড়িতে থাকার হক আছে। অবাক হচ্ছ যে এই আইন তো আমি জানতুম নে, তুমি তুমি আমাকে শিখিয়েছিলে। অবাক হয়েছিলাম সেদিন আমি,
আর আজ তুমি তো অবাক হচ্ছ না, তুমি নিজেই তো এই কথা বলেছিলে সেদিন। এখন থেকে কেন যাই যাই বলছো বৌদি ভাই, ভালো লাগছে না। কিন্তু তুমি যাওয়ার কথা বললে যে আমাদের খারাপ লাগে, তুমি সেটা বোঝো না। না আমারও জানো তো তোমাদের ওপর খুব মায়া পড়ে গেছে। মায়া পড়েছে না ছাই, ব্যাং ঘন্টা মায়া পড়ছে ঘন্টা। তোমার যদি মায়া পড়তো তাহলে তুমি এমন করে রোজ যাই 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 বলতে পারতে নাকি? শুনি হ্যাঁ, বলতে বলতে যত সব বাজে কথা। কে আছে এখন, চল যাবি নাকি বাজার যাবি নে নাকি বাবা ভাই চল যাবি বল। মা আমার ননদিনী কিন্তু খুব রাগ করছে, আর দেরি করা যাবে না, আসি হ্যাঁ। তোমাকে আমি কি বলি বলো তো, এই যে তুমি এত সহ্য করো, এই যে আমার ছোট ছেলে তোমাকে এত কথা শোনায়, তবু তুমি তার বিয়ের জন্য কেটে মরছো, তারপর আর তোমাকে কি বলা যায় গো মা? আর কিছু বলার থাকে না, শুধু একটা কথা বলতে চাই, আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ করি গো মা তোমায়, অনেক আশীর্বাদ করলে মা আমি।